आचर्यधर्मं परिचर्य विष्णुं विचार्यतीर्थानि विचार्येदान् विनानगौरपीयपादसेवनं विदादिदुष्पाप्पदं विदन्ति आचर्यधर्मं परिचार्जविष्णुं विचार्यतीर्थानि पाद विनागौरपीयपादसेवनम् বেদাদি দুষ্পাপ্যবদম বেদন্তি গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পাই না যে বস্তুটাকে আমরা অনুভব করতে পারি না কোনো মতেই যে বস্তুটার বিষয়ে কোনো কিছু আমরা বলতেও পারি না সেই বস্তু সম্বন্ধে আমাদের কোনো মন্তব্য করতে যাওয়া এটা বৃথা যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পাই না কানে শুনেও বুঝতে পারি না অনুভব করতে পারি না কোনো মতে সেই অপ্রাকৃত বস্তু সম্বন্ধে আমাদের সেবা নামক যে কথাটা সেটা প্রযোজ্য হতে পারে না যে বস্তুটাকে আমি চোখেই দেখতে পারি না যে বস্তুটাকে অনুভব করতে পারি না সে বস্তুটার পূজা করব আমি এটা কি করে সম্ভব হতে পারে অপ্রাকৃতিক জগতের যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয় সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করার আগে সেই সম্বন্ধে অনুভব হওয়া দরকার তত্ত্বতে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য গুরুর তত্ত্বতে সম্যকর রূপে প্রতিষ্ঠিত না হতে পারলে গুরু পূজা বা গুরুর তীরভাবতিথি উপলক্ষেই যে আমরা সভার আয়োজন করি সেটা সাফল্যমণ্ডিত করতে পারে না অপ্রাকৃত গুরু পদ পদ্ম তার সম্বন্ধে আমার আমি যে বদ্ধজীব আমার যে সেবা সেটা সেই সেবা কথা প্রযোজ্য হতে পারে না হয় না তারা করুণা করে আমাকে অভ্যাস করবার জন্য যে সুযোগটা দেন সেই অভ্যাসের মাধ্যমে আমি অপ্রাকৃতিক জগতে সেবা করবার একটা অভ্যাস করবার চেষ্টা করি অপ্রাকৃতিক জগতের বিষয়বস্তুকে এভাবে অনুভব করা যায় না কৃষ্ণপ্রীতির এমন এক আশ্চর্য অনন্য শক্তি আছে কৃষ্ণপ্রীতি কৃষ্ণপ্রেম কৃষ্ণপ্রীতি কৃষ্ণপ্রীতির এমন এক অলৌকিক আশ্চর্য শক্তি আছে যেখানে সব রকমের জাগতিক চরিত্র চরিত্রগত বৈশিষ্ট্য বা মোরালিটি যা কিছু আছে নৈতিকতা সমস্ত কিছু দুর্বল হয়ে যায় কৃষ্ণচরণের সেবা করতে গিয়ে গুরুচরণের সেবা করতে গিয়ে যদি আমি জাগতিক কোনো নৈতিকতাকে উপেক্ষা করে হরিভজনে ঝাঁপিয়ে পড়ি গুরু সেবায় ঝাঁপিয়ে পড়ি সেক্ষেত্রে সমাজের লোক আমাকে নিন্দা করতে পারে একই ধরনের জিনিস ইনি করছেন তথাপি সেই যে নিন্দা আমাকে আনন্দের সঙ্গে বরণ করতে হয় কেন এটি স্বাভাবিক অপ্রাকৃত জগতের বিষয় বদ্ধজীবের গোচর হয় না অপ্রাকৃত বিষয় কবু প্রাকৃত গোচর নয় গুরুপাদ পদ্ম সমগ্র তার লীলা জীবন জুড়ে যেই সমস্ত বিচার বৈশিষ্ট্য আমাকে তিনি দেখিয়েছেন সেই সব অপ্রাকৃত রাজ্যের বিচার বৈশিষ্ট্যকে আমি যদি আমার জীবনে গ্রহণ করতে পারি তবেই আমার আজকে গুরুপাদ পদ্মের তিথিতে সেই বিরহের অংশীদার হওয়ার বিরহের সম্বন্ধে আমার অনুভব করার যোগ্যতা হতে পারে প্রাকৃতিক জগতের যে বিরহ প্রাকৃতিক জগতের যে বিরহ সেই বিরহের ফলে আমরা অন্ধ তমেতে ডুবে যাই প্রাকৃত জগতের এই জড় জগতের যে বিরহ যন্ত্রণা প্রাকৃত জগতের বিরহ যন্ত্রণার ফলে আমরা ধীরে ধীরে অন্ধ তমেতে ডুবে যাই অজ্ঞানে ডুবে যাই কিন্তু অপ্রাকৃত জগতের যে বিরহ যন্ত্রণা সেটা অনুভব করার সঙ্গে সঙ্গে আমাদের ভজন জীবনের অত্যন্ত উন্নতি বিধান হতে পারে অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণব ভগবান তাদের সম্বন্ধে যখন বিরহ যন্ত্রণা আমার হৃদয়তে স্থান পায় ঠিক সেই সময় আমার ভজনের প্রভূত উন্নতি সাধন হওয়ার সুযোগ থাকে গুরুপাদ পদ্মকে আমি ভালোবাসি তাকে সেবা করেছি এ ধরনের অভিমানটা তখনই সাজে অপ্রাকৃত অভিমান যখন গুরুপাত পদ্মের আদর্শ আচার আদর্শ সমস্ত কিছু আমি আমার নিজের জীবনে গ্রহণ করতে পারব গুরুপাত পদ্মের আচার আদর্শ সমস্ত নিজের জীবনে গ্রহণ করতে পারলে সেক্ষেত্রে আমার আজকে এই বিরহ তিথিতে যোগদান করা সার্থক হবে অপ্রাকৃতিক জগতের বিরহ তিথি সম্বন্ধে বলা হয় এ নাকি বিরহ উৎসব বিরহ আবার উৎসব হয় কী করে বিরহ যেখানে যন্ত্রণা যেখানে অভাব আমি অনুভব করছি বিপ্লম্ব ভাব বিরহ যেখানে সেখানে আনন্দ হয় কী করে আনন্দ উৎসব বিরহ অথচ বলা হচ্ছে এ চিরহ উৎসব বিরহ উৎসব বলবার কারণ হল গুরুপাদ পদ্মের অর্থাৎ গুরু বৈষ্ণবের কোনো প্রাকৃতিক জগতের মতো কোনো দেহ ধারণ বা দেহ ত্যাগ প্রসঙ্গ নাই অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের প্রাকৃত জগতের মানুষের মতো কোনো দেহ ধারণ আবার দেহকে ত্যাগ করা এরকম ধরনের কোনো প্রসঙ্গ নাই যেমন একটা উদাহরণ হল সূর্য উদিত হয় পূর্ব পূর্বদিকে সূর্য উদিত হলে আমি পূর্ব দিককে সূর্যদেবের জন্ম দাতা বলে বা দাবি করতে পারি না পূর্ব পূর্বদিকে সূর্য উদিত হয় বটে কিন্তু পূর্ব দিককে আমি সূর্যের জন্মদাতায় কথা বলতে পারি না আবার যখন সূর্য অস্ত যায় যখন আর সূর্যকে দেখা যায় না তখন আমি সূর্যকে দেখতে পাই না বলে সূর্য নেই এ কথাও বলতে পারি না সূর্যকে আমি আমার চোখের আড়ালে চড়ে যাওয়ার জন্য আমি দেখতে পাই না কিন্তু সূর্য আছে কিন্তু আমার চোখের আড়ালে আছে সেই জন্য দেখতে পাই না যেমন মেঘাবৃত সূর্য মেঘের দ্বারা আবৃত সূর্যকে কেউ যদি সূর্য নেই বলে দাবি করে সেটা ভুল কথা কেন মেঘের দ্বারা সূর্য আবৃত হতে পারে না মেঘের দ্বারা সূর্য আবৃত হতে পারে না আমার চক্ষু দর্শন আবৃত হতে পারে এই ধরনের অপ্রাকৃতি জগতের গুরুবৈষ্ণবের সম্বন্ধে অপ্রাকৃতি জগতের গুরুবৈষ্ণবের আবির্ভাব এবং তীরভাব সম্বন্ধে সবসময়ে আনন্দ এই কথাটা প্রয়োগ করা হয় অপ্রাকৃতিক জগতের গুরুবৈষম্য সম্বন্ধে আমাদের তীরভাব আরির্ভা আবির্ভাবের যেটি প্রসঙ্গ সেটাকে অপ্রাকৃত তিরোভাব আবির্ভাবকে আমাদের আনন্দ উৎসবের মধ্যে গ্রহণ করা হয় এবং আমাদের এই যে আমাদের সৌত হয়। আমাদের এই যে সৌত পন্থা এই সৌত পন্থাতে আমার নিজের কোনো কিছু ব্যক্তিগত কিছু বলবার নাই অপ্রাকৃতি জগতের গুরু বৈষ্ণব যে কথা বলে গেছেন সৌতপন্থায় যে কথা আমি প্রাপ্ত হয়েছি সেই অপ্রাকৃতি জগতে সৌত পন্থা সেই সৌতপন্থাকেই আমাকে আশ্রয় নিতে হয় বহুপাত ভক্তিবিন ঠাকুর গুরুবর্গ আমাদের রূপ সনাতন যে সমস্ত পারমপর্যক্রমে আমাদের কাছে যে সৌতপন্থায় উপস্থিত হয়েছে সেই সৌতবাণী কীর্তনের মাধ্যমে গুরুপাদ পদ্ম আমার যে চেতনার উন্মেষ করার চেষ্টা করেছেন গুরুপাদ পদ্ম আমার চেতনার উন্মেষ করার চেষ্টা করেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না গুরুচরণে আমার সম্যক শরণাগত সিদ্ধ হয় যতক্ষণ পর্যন্ত আমার গুরুচরণে বাস্তবিক শরণাগতি যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমার গুরু দর্শন হয় না গুরু দর্শন না হলে সেই গুরুর সেবা কোনোমতেই সম্ভব হতে পারে না হতে পারে না আমরা মাঝে মাঝে গুরুপাত পদ্মের তীরভাব তিথি উপলক্ষে যোগদান করে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে থাকি যেমন গুরু পদ্ম আমাকে খুব ভালোবাসতেন আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমার প্রশংসা করতেন এগুলো সব হল আমার নিজের প্রশংসা গুরুপাদ পদ্ম আমাকে প্রশংসা করতেন আমাকে স্নেহ করতেন এগুলো আমার নিজের প্রশংসা এগুলো আমার নিজের প্রশংসা ছাড়া অন্য কিছুই নয় আমি নিজের প্রশংসা নিজে করতে চাই অপ্রাকৃতি জগতের গুরু বৈষ্ণব যখন আমার প্রশংসা করেন শাস্ত্র বলছেন যে গুরুপাদ পদ্মের বৈষ্ণবের মুখ থেকে গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমার নিজের প্রশংসা শোনবার মতো দুর্ভাগ্য যেন আমার না হয় গুরুপাদ পদ্মের গুরু বৈষ্ণবের শ্রী মুখারবিন্দ থেকে আমার নিজের প্রশংসা শোনবার মতো যেন দুর্ভাগ্য আমার জীবনে না হয় গুরু বৈষ্ণবের বঞ্চনাময় লীলা আমরা প্রায় গুরু বৈষ্ণবের বঞ্চনাময় লীলার শিকার হয়ে যায় বৈষ্ণব যে বঞ্চনাময় লীলা করেন প্রশংসা করেন আমাকে অনেক রকম বাহাদুরি আমার সেটা প্রশংসা করে থাকেন তার মাধ্যমে তারা যে আমাকে বঞ্চনা করছেন সেটা আমি অনুভব করতে পারি না সেটা আমার অনুভবের বিষয় হয় না গুরুপাদ পদ্ম যখনই তার মিষ্টি ব্যবহারে আমাকে তোষণ করতেন অনেক কিছু আমার নিজের যে প্রয়োজন আমি বদ্ধজীব বদ্ধজীব গুরু সেবা করতে পারে না মহি মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো যেখানে গুরু এবং কৃষ্ণকে এক বলা হয়েছে বরঞ্চ গুরুর মহিমাকে বলা হয়েছে কৃষ্ণর থেকে অধিক যেখানে গুরু মহিমাকে বলা হয়েছে কৃষ্ণর থেকে অধিক সেই গুরুপাত পদ্মের সঙ্গে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন পহপাত বলছেন যতক্ষণ পর্যন্ত আমি গুরুপাত পদ্মকে অভিন্ন ভগবান বলে না জানতে পারি পৌপাত জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমি গুরুপাদ পদ্মকে অভিন্ন গুরুপা গুরুপাত পদ্মকে অভিন্ন ভগবান ভগবত বিগ্রহ বলে যতক্ষণ না জানতে পারি ততক্ষণ আমার আমার মুখেতে ততক্ষণ বদ্মজীবের মুখেতে হরি নাম উদিত হয় না যতক্ষণ যতক্ষণ গুরুপাদ পদ্মকে ভগবানের অভিন্ন বিগ্রহ বলে না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমার জিউ ভাই কখনো অপ্রাকৃত জগতের হরিনাম উদয় হতে পারে না যে বদ্ধজীব নিজের প্রয়োজন নিজের অভাব অভিযোগ মেটাতে পারে না যে বদ্ধজীব সমগ্র জীবনে যে বদ্ধজীব সমগ্র জীবনে নিজের অভাব অভিযোগকে মেটাতে পারে না সবসময় বিভিন্ন অভাব অভিযোগে ক্লিষ্ট হয়ে পড়ে রয়েছে যার ভিতরে কোনো রকমভাবে কোনো প্রশান্ত ভাব নাই তার পক্ষে গুরুপাদ পদ্মের দর্শন কি করে হতে পারে যে গুরুপাদ যে গুরুপাদ পদ্ম অপ্রাকৃত আর বদ্ধজীব বদ্ধ অবস্থায় বিভিন্ন রকম অভাব অভিযোগে ক্লিষ্ট এই অভাব অভিযোগের অভাব অভিযোগের এই যে ক্লেশ এই থাকাকালীন অবস্থায় গুরুপাদ পদ্মের কোনো দর্শন তার পূজা কোনো কিছুই আমার দ্বারা হতে পারে না বরঞ্চ গুরুপাদ পদ্ম বঞ্চনা করে আমার মতো বঞ্চক শীর্ষক তার কি কি প্রয়োজন কি করলে আমি খুশি হই গুরুপাত পদ্ম যখন আমাকে বঞ্চনা করবার জন্য সেই সেই বস্তুগুলো করেন আমাকে দিয়ে দেন তখন সেগুলো করে বঞ্চনাময় কৃপা অনেক সময় গুরুপাদ পদ্মের হৃদয়ের কোনো ইচ্ছে গুরুপাদ পদ্মের হৃদয়ের কী বাসনা গুরুপাদ পদ্মের হৃদয়েতে বাসনাটা কি আসল বাসনা কি সেটা অনুভব করতে পদ্মজীব পারে না অনেক সময় মনে করে যে আমার যে ইচ্ছেটা আছে সেটা বোধহয় গুরুপাদ পদ্মের ইচ্ছে আমার ইচ্ছেটাই গুরুপাদ পদ্মের ইচ্ছে তার আমার ইচ্ছেটাই গুরুপাদ পদ্মের ঘাড়েতে চাপিয়ে দিয়ে আমার ইচ্ছেটাকে গুরুপাদ পদ্মের হৃদ ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি গুরুসভার একটা অভিনয় করে থাকি বাস্তবিক পক্ষে গুরুপাদ পদ্মের অন্তঃকরণের যে গোপন ইচ্ছে সেই ইচ্ছাটা কী ইচ্ছে গুরুপাদ পদ্মের অন্তঃকরণের সদগুরু শ্রীশীলভক্তি কুসুণ সোমন বসী মহারাজ এরকম দিব্য পুরুষ তাদের হৃদয়ের কী ইচ্ছে এই ইচ্ছেটাকে যতক্ষণ পর্যন্ত শিষ্য অনুভব করতে না পারে ততক্ষণ পর্যন্ত মনে মনে মন কলা খায় যতক্ষণ পর্যন্ত গুরুদেবের হৃদয়ের ব্যথা যতক্ষণ পর্যন্ত গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আশা গুরুপাদ পদ্মের হৃদয়ের যে ইচ্ছেটা সেই ইচ্ছে সঙ্গে শিষ্য যখন নিজের ইচ্ছেকে ইচ্ছেকে মিলিয়ে দিতে পারে সামঞ্জস্য করতে পারে সামগ্রিকভাবে যখন সামঞ্জস্য করতে পারে গুরুপাদ পদ্মের ইচ্ছের সঙ্গে যখন শিষ্যের ইচ্ছেটাকে সম্পূর্ণরূপে মিলে যায় সম্যক্রূপে মিলে যায় তার মধ্যে কোনো রকম একটুও ডিসপ্যারিটি থাকে না সামগ্রিকভাবে গুরু পদ্ম যা ইচ্ছে শিষ্যের সেই ইচ্ছে সেই জন্যই এই কীর্তনে বলা হয়েছে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা গুরুপাদ পদ্মের হৃদয়ের সঙ্গে যদি শিষ্য নিজের হৃদয়কে সম্ভব রূপে মিলিয়ে ফেলতে পারে যেখানে নিজের কোনো নিজের কোনো স্বতন্ত্রতা থাকে না নিজের কোনো স্বতন্ত্রতা বলে কিছু থাকে আমার নিজস্ব আমার যে নিজস্ব বলে কথা আমার নিজস্ব বলে যে কথা একটা দাবি করি আমার বাড়িটা আমার আমার সম্পত্তিগুলো আমার আমার সব কিছু আজই সব কিছু আমার এই আমার যে দাবি করি আমার নিজস্ব বলে যা কিছু আমি দাবি করতে পারি শয়নে স্বপনে এমনকি মুখে আমি বললাম এগুলো গুরুদেবকে দিয়ে দিয়েছি অথচ অন্তকরণে আমার আমার বলে কিছু জিনিস আমি রেখে দিয়েছি গোপনভাবে সেই সমস্তগুলো যতক্ষণ পর্যন্ত আমি গুরুচরণে নিবেদন করতে না পারি ততক্ষণ পর্যন্ত দিব্যজ্ঞান লাভ করা সম্ভব হয় না দিব্যজ্ঞান লাভ কিছু বই মুখস্থ করে কিছু শাস্ত্র মুখস্থ করে আমি বিদ্যা আমি সংস্কৃত পড়েছি আমি স্বাস্থ্য মুখস্থ করে আমি বলে দিলাম তার মানেই তিনি গুরুচরণের কৃপা লাভ করেছেন দিব্যজ্ঞান লাভ এরকম কোনো মানে নেই যতক্ষণ পর্যন্ত না আমার নিজস্বটাকে আমার নিজস্ব যা কিছু আমার বলে যা কিছু দাবি করতে পারি শয়নে সফনে সে সমস্ত কিছু যতক্ষণ গুরুচরণে নিবেদন করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার আত্মনিবেদন হয়েছে বলে দাবি করা যায় না আত্মনিবেদন না হওয়া আত্মনিবেদন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত গুরুপাত পদ্ম আমাকে যে কৃপা করবেন সেই কৃপা ধারণ করার ক্ষমতা থাকবে না কথা বলে গুরুপাত পদ্ম অনেক বিদেশি অনেক প্রশ্ন করতেন গুরুপাত পদ্ম থাকতে যে আমরা ধামে রয়েছি ভগবত বিগ্রহ দর্শন করছি প্রসাদ পাচ্ছি সব কিছু কিন্তু কৃপা পাচ্ছি না শক্তি পাচ্ছি না কেন ভজনে তখন তিনি উত্তর দিতেন তখন তিনি উত্তর দিতেন ধামে তো আমরা আছি ধামের কৃপা আছে ধাম হল নিত্যানন্দ তত্ত্ব বলদেব তত্ত্ব ধামকে বলা হয় বলদেব তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব নিত্যানন্দ বলদেব তত্ত্ব হচ্ছে অনেক উপরে ভগবান যতটা করুণা করতে পারেন বলদেব তত্ত্ব তার অনেক উপরে কৃপা করতে পারেন সেরকম ধরনের ধাম হচ্ছে বলদেব তত্ত্ব যেগুলো কৃষ্ণ ক্ষমা করতে পারেন না সেগুলো ধাম সেবার দ্বারা চলে যেতে পারে বলেন কি হ্যাঁ যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করতে পারেন না করতে চান না সেগুলো ধাম সেবার দ্বারা হতে পারে যেমন জগাই মাদাইকে কৃপা করলেন ভগবান সব কিছু করলেন নিত্যানন্দের অনুরোধে করলেন গৌরই ক্ষমা করতে পারতেন না কিন্তু নিত্যানন্দের অনুরোধে তাদের কৃপা করলেন কৃপা করার পর তারপর তাদেরকে ধাম সেবা দিলেন এই ধামটা পরিষ্কার করবে এই ধাম সেবার মাধ্যমে তারা কৃপালাভ করবে এই ধামসেবার মাধ্যমে এখনও পর্যন্ত চেষ্টা করছে যাকে বলা হয় যে পঞ্চ পাণ্ডবকে যে পাঁচটা পুত্র তাদেরকে অশ্বত্থ মেরেছিল কৃষ্ণ ভগবান ক্ষমা করতে এখনও পর্যন্ত পারেননি কিন্তু তিনি জানতে পেরেছিলেন যে ধামসেবার দ্বারা সেটা সম্ভব হতে পারে এখনও পর্যন্ত তিনি ধামসেবা করে যাচ্ছেন পিসাইগাঁও নন্দগ্রাম থেকে জিতে হয় পিসাইগাঁও সেখানে এখনও পর্যন্ত ধাম সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন কেন কোনো ভাবে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই গুরু বলতেন এই ধামের কৃপা বৃষ্টির মতো আমাদের উপর আসছে যেখানে ভক্তিমন ঠাকুর বলেছিলেন বহুপাদের উপর আদেশ করেছিলেন দৈব দৈব বর্ণাশ্রম দিব্য দৈব বর্ণাশ্রম তুমি স্থাপন করবে নবদ্বীপ ধাম পরিক্রমা পরীক্ষা প্রচলন করবে তুমি এইভাবে বেশ কিছু আদেশ তিনি করেছিলেন সে আদেশের মধ্যে এটা দেখা যায় পৌপাত বলছেন ধাম পরীক্ষা বদ্ধজীবের ধাম পরিক্রমা বদ্ধজীবের বদ্ধজীবের ধাম পরিক্রমা করবার মতো বদ্ধজীবের বদ্ধজীবের পক্ষে বদ্ধজীবের পক্ষে ধাম পরিক্রমা করবার মতো এত মঙ্গলময় ক্রিয়াকর্ম আর হতে পারে না বদ্ধজীবের পক্ষে ধাম পরিক্রমার মতো এত বড় মঙ্গল কর্ম হতে পারে না এই জন্য বদ্ধজীবগুলোকে এনে যে কোনোভাবে ধামের স্পর্শ ধামের পরিক্রমা একটু হরিকথা কীর্তন বিজ্ঞ দর্শন মহাপ্রসাদ সেবা এগুলো করে তাদের চিতবল তাদের হৃদয়ে চিৎ বল বৃদ্ধি করার চেষ্টা করতেন প্রপাত এগুলো আদেশ ছিল যেখানে বলা হচ্ছে ধাম পরিক্রমা করবার মতো এত মঙ্গলময় ক্রিয়াকর্ম আর হতে পারে না বদ্ধজীবের পক্ষে কিন্তু সেখানে আমরা ধামে রয়েছি গঙ্গা স্নান করছি আমরা হরি নাম করছি গুরুদেবের মুখের হরিকথা শুনছি মহাপ্রসাদ পাচ্ছি সমস্ত কিছু করবার পরেও আমাদের কেন চিতবলের অভাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হল আমাদের চিতবল হওয়ার কোনো কথা ছিল না কিন্তু আমরা চিতবলের অভাবে ভুগছি আমরা চিতবলের অভাবে কেন ভুগছি কি কারণ হতে পারে তার কারণ এইটাই যে আমাদের উপরে ধামকিপা কিপা, মহাপ্রসাদের কৃপা সমস্ত কিছু আসবার পরেও আমরা সেগুলো গ্রহণ করতে পারছি না তার কারণ হল আমরা গোপনেতে আমাদের যে গোপনেতে আমাদের যে সমস্ত অন্নবিলাস আছে বিভিন্ন অপরাধ আছে এই অপরাধগুলো আমাদেরকে ভজনের যতটা অগ্রগতি হচ্ছে ততটা পিছিয়ে দিচ্ছে ভজনের অগ্রগতি হচ্ছে আর পেছিয়ে দিচ্ছে আমার একটা উদাহরণ যদি আপনারা মনে করতে পারেন তাহলে অনুভব করতে পারবেন সেটা হচ্ছে ছোট বাচ্চারা লুডো খেলে ছোট বাচ্চারা লুডো খেলে তো ছোটো বাচ্চারা লুডো খেলে লুডো লুডো খেলা খেলতে খেলতে তারা দেখা যায় ধীরে ধীরে আস্তে আস্তে দেখা যায় মই মই আছে মই দিয়ে ওপরে চলে গেল একেবারে নিরানব্বই চলে গেল কিন্তু তারপরে মুশকিল হয়ে গেল আটানব্বই গিয়ে একটা আর যদি পড়তো দুই এক চলে যেতে পারতো কিন্তু সেখানে পড়লো কি এমন জায়গায় পড়লো সাপের মুখে একবারে নিচে চলে গেল জিরো বোঝা গেল কি বললাম লুডো খেলা ঠিক লুডো খেলার উদাহরণটা উদাহরণটা দেখলে বোঝা যায় আমরা ভজনে যতটা অগ্রগতি করছি যতটা অগ্রগতি আমরা করছি তার বেশি আমরা অপরাধ করে ফেলছি অপরাধ অপরাধ করার ফলেতে আমরা পিছিয়ে যাচ্ছি ভক্তিম ঠাকুর তার একটা সুন্দর লেখনীতে লিখেছেন যে হরি হরিনাম করছে ধাম পরিক্রামা করছে মহাপ্রসাদ পাচ্ছে সমস্ত কিছুই করছেন একাদশী আদি তিথি পালন করছে সব কিছু করছেন কিন্তু তারা এগোতে পাচ্ছেন না তার কারণ তারা ভক্তিদেবীর চরণে গুরু বৈষ্ণব ভগবানের চরণে ধামের চরণে নামের চরণে যে কোনোভাবে তারা এমনভাবে অপরাধগুলো করছে অজান্তে জানতে অজান্তে অপরাধ করছেন সে অপরাধের ফলে তারা পিছিয়ে যাচ্ছেন এগোতে পাচ্ছেন। সেই জন্য বলছেন আমাদের আমাদের ওপর কিপা বিশ্বির মতো আমাদের ওপর কিপা বৃষ্টির মতো আমাদের ওপর কিপা আসছে কিন্তু সেই কিপা আমরা ধরতে পারছি না এইভাবে আমরা অপরাধ করে করে পেছনে চলে যাচ্ছি গুরু বৈষ্ণবকে সেবা করা গুরু বৈষ্ণবের সেবা করা গুরু বৈষ্ণবকে ভোগ করা দুটো এক কথা নয় গুরু বৈষ্ণবকে সেবা করা গুরু বৈষ্ণবকে ভোগ করা এ দুটো এক কথা নয় আমাদের গুরু বৈষ্ণবকে ভোগ করার প্রবণতা আছে কীরকমভাবে সেই কথাগুলো গুপ্ত কথা এগুলো সহসা বাজারে আলোচনা হয় না আমাদের হৃদয়তে গুরুপাদ পদ্মকে সেবা করার প্রবৃত্তি নাই প্রথম কথাই আমি আলোচনা করলাম যে আগে দেখতেই পাই না যে গুরুতত্ত্বের আমি অনুভবই করতে পারি না সেই গুরুদেবকে আমি কী করে সেবা করতে পারি আগে তো যে বস্তুটা সেবা করবো সেই বস্তুটা কী বস্তু সেটা আগে অনুভব করতে হয় তারপর তার সেবা সম্ভব হয় যে বস্তুটাকে আমি অনুভবই করতে পারি না সে বস্তু সেবা কি করে হবে তাহলে অনর্থগ্রস্ত অবস্থায় আমাদের যে সেবার যে একটা যে প্রচেষ্টা এটা একটা অভ্যাস এটা একটা অভ্যাস আমরা সেবার অভ্যাস করছি সেবা করতে পারছি না যেদিন আমাদের সেবা হবে সেদিন তো আমরা উঠেই যাবো উপরে উঠবো আমরা সেবা করার একটা অভ্যাস করছি যে যদি কোনো দিন বক্তিম ঠাকুর ওই জন্য সানন্দ কুঞ্জতে লিখেছেন আপনারা মুখে নিরন্তর নাম করুন ভক্তিমী ঠাকুর লিখেছেন আপনারা নিরন্তর এই মুখের নাম করতে থাকুন নাম বন্ধ করবেন না আপনারা মুখে নিরন্তর নাম করুন আর হাতে সেবা করুন ভক্তিমী ঠাকুর লিখেছেন ওখানে লেখা আছে সানন্দ স্বীকদিন আপনারা হাতে সেবা করুন হাতে বা হাতে মানে ইন্দ্রিয়র দ্বারা চোখের দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা যেটা অম্বরীশ মহারাজ বলেছেন সবই মন কৃষ্ণ পদারবিন্দর বা চাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে এই যে শ্লোক বলেছিলেন এখানে হ্যাঁ এই শ্লোকের সমস্ত ইন্দ্রিয় এই শ্লোকেতে অম্বরীশ মহারাজ সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা লাগিয়েছিলেন ভক্তিমু ঠাকুর বলছেন আমরা আপনারা আপনাদের মুখেতে সর্বক্ষণ হরিনাম মহামন্ত করুন আর হরিনাম মহামন্ত করুন আর হাতেতে সেবা করুন হাতে সেবা করতে মুখে নাম বন্ধ করবেন এই করতে করতে কোনো না কোনো দিন আপনাদের সে আপনাদের মুখে নাম উদিত হবে বক্তৃমি ঠাকুর বলছেন আপনারা নাম বন্ধ করবেন না মুখ বন্ধ করবেন না হাতে সেবা করুন আর মুখে নাম করুন গ্রাম্য কথা বলবেন না গ্রাম্য কথা গ্রাম্য আলোচনা করবেন না কিছু না আপনারা মুখে হরিনাম করতে থাকুন হাতে সেবা করুন হাতে মানে সমস্ত ইন্দ্রিয়র দ্বারা আপনারা সেবা করুন চোখের দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা সব কিছু হাতে সব কিছু সেবা করুন কোনো না কোনো দিন আপনাদের মুখে কোনো না কোনো দিন আপনাদের সে মুখে নাম উদিত হবে এই কথা ভক্তিম ঠাকুর জানিয়েছেন অপ্রাকৃতিক জগতের এই গুরু বৈষ্ণবের সেবা আর গুরু বৈষ্ণবকে ভোগ করা বেশিরভাগই আমাদের এই চিত্তবৃত্তি গুরুপাদ পদ্মের কাছে আমি আছি গুরুপাদ পদ্মের কাছে আছি লোকে মনে করছে আমি গুরুপাত সেবা করছি বোঝা গেল আমি গুরুপাত পদ্মের কাছে আছি আমি গুরুপাত পদ্ম সেবা করছি বলে লোকে জানে সেই জন্য আমাকেও সম্মান করে আমাকে অনেক কিছু দেয় আমি মনে করি আমাকে ভালোবেসে আমাকে বোধহয় সম্মান করে আমাকে দেয় আমি বুঝতে পারি না গুরুপাত পদ্মের কাছে আছি তাই জন্য গুরুপাত সেবা করছি সেই জন্য আমাকে সম্মান করে তারা সব কিছু আমাকে দেয় এই অনুভব গুরুপাত পদ্মের কাছে থেকে গুরুপাদ ভোগ করা অর্থাৎ গুরুপাদ নাম যশ প্রতিপত্তি যা কিছু আছে সেগুলোকে নিজের সেবায় লাগানো আমি অমুক মহারাজের সেবা করি করে যে নাম যশ হলো সেটাকে কাজে লাগানো এইভাবে গুরুপাদ পদ্মের গুণগান করতে গিয়ে আমি কিছু শুকনো কথা কিছু ড্রাই ফিলসফি বলে দিলাম কিন্তু অনুভব কিছু করতে পারলাম না এইভাবে দেখা যায় গুরুপাদ পদ্মের যে প্রণামীগুলো সেগুলো কিছু আমি হাতিয়ে নিলাম আমি তো গুরু সেবা করছি আমার কাছে প্রণামী থাকলে কী অসুবিধা আছে যেমন কিছুদিন আগে একজন নিয়ে চলে গেল টাকা পয়সা সব কিছু এইভাবে গুরুপাত পদ্মের প্রণামী হাতানো গুরুপাদের নাম যশ প্রতিপতি সব কিছু এইভাবে দেখা যায় আমরা গুরুপাদ সেবার নাম করে এসে গুরুপাত সেবার নাম করে এসে আমরা গুরুপাত পদ্মের ভোগে ব্যস্ত আছি গুরুপাদ ভোগ করা গুরু সেবা আমরা করতে পারি না একটু আগেই বললাম গুরুপাদ সেবা করতে গেলে প্রথম হচ্ছে শতকরা শতভাগ শরণাগতি সিদ্ধ হতে হবে তৃতীয় কথা হলো তার কৃপালাভ করতে হবে সবপ্রকাশ বস্তুকে আমি দেখতে পারি না সবপ্রকাশ বস্তুকে আমি সেবা করব দেখে নেবো এটা হতে পারে না সবপ্রকাশ বস্তু নিজে উদিত হবেন যেমন সূর্য যখন নিজে উদিত হবেন সূর্য তখন সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে আর সব জিনিস দেখা যাবে যেমন সূর্যের আলোকে সব জিনিস দেখা যাবে আর সূর্যকেও দেখা যাবে সূর্য সপ্রকাশ বস্তু সেরকম গুরু বৈষ্ণব সপ্রকাশ বস্তু সূর্য যখন রাত্রিবেলা আমরা দেখতে পাই না তখন কোনো মতে আমি সূর্যকে দেখার জন্য চেষ্টা করলেও আমি দেখতে পাবো না কিন্তু যখন সূর্য উদিত হবেন তখন সূর্যের আলোতে সূর্যকে দেখতে পাবো আর সমস্ত জিনিস দেখতে পাবো সেরকম গুরু বৈষ্ণবে যখন পূর্ণ কেপা পূর্ণকেপা মানে তার বাণী স্বরূপ গুরুপাদ পদ্ম সমগ্র জীবনে শিলা ভক্তি কৃষণ শহনবশ্রী মহারাজ তার সমগ্র জীবনে যেই সব বাণীগুলো বলেছিলেন আমাদের কাছে তার আচরণগুলো বাণীময় আমার কথা বোঝা যাচ্ছে না তার যে আচরণগুলো তার যে ক্রিয়াকর্ম ওঠা বসা চলা যা কিছু করা তার ক্রিয়াকর্মগুলো সবই আচরণময় তার যে ক্রিয়াকর্মগুলো যা কিছু আছে তিনি সাত জীবনে করেছেন আচার্য হিসাবে তার জীবনে যত ক্রিয়াকর্ম তিনি করেছেন সেগুলো আচর আচরণময় আচরণময় মানে হল বাণীময় আচরণটা বাণীতে চলে যায় বাণীটা আচরণে আসে আমি যদি বাণীর দ্বারা আচরণটা লিখতে যাই তাহলে আচরণ এরকম হতে পারে লিখতে পারি আবার এইটা লেখা আছে সেই আচরণটা যদি আমি নিজে পালন করি তাহলে প্রয়োগ অ্যাপ্লিকেশন হয়ে গেল বোঝা গেল আচরণগুলো লেখা থাকে স্বরূপে সেটা বাণীস্বরূপ আবার এই আচরণগুলো যখন আমি দেখলাম পরম পুজো শ্রমণ গোস্বী মহারাজের হৃদয়তে ভক্তি প্রমোদ পুরীগোস্বী ভক্তি দৈত মাধব গোস্বী মা ভক্তি রক্ষক সিধর গোস্বীমা ভক্তি প্রজ্ঞান কেশব এদের জীবন যেমন প্রয়োগ প্রয়োগ মানে অ্যাপ্লাই অ্যাপ্লাই নিজে প্রয়োগ করে দেখাচ্ছেন তাহলে তাদের সেটাকে বলে বাণীস্বরূপ তার যে বাণীস্বরূপ সেটা বলে তার আচরণটা বাণীস্বরূপ হলো তার আচরণটা বাণীময় তিনি যা বলেন তিনি তা করেন যিনি যা বলেন তিনি তা করেন তিনি যা বলেন না তা তিনি করেন না যেটা শাস্তে নাই তিনি তা আচরণ করেন না যা শাস্তে নেই সেটা তুমি কোনো দেখাতে যান না বলেন না তিনি তাহলে আমি তার আচরণটা তার যে আচরণ যা কিছু তিনি সমগ্র জীবনে করেছেন তার যে বাণিময় স্বরূপটা আমি যদি উপলব্ধ করতে নাই পারি তাহলে তার কাছে আমি কি করে সেবা করতে পারি তার কাছে সেবা করা আমার পক্ষে সম্ভব হয় না যেই জন্য গুরুপার পদ্ম আমাকে বঞ্চনার জন্য অনেক সময় আমার প্রশংসা করতে পারেন সব কিছু করতে পারেন আজকে যে বিরহতিথি আজকে আমি মনে করতে পারি আমি বিরহ তিথিতে যোগদান করে আমি কিছু তার বিরহের অংশীদারি হলাম আমারও হৃদয়তে কিছু বিরহ এসে গেছে কিন্তু বিরহ এসছে কি না এসছে এটার অনুভব কি করে হবে আমার হৃদয়তে তার বিরহ জাগ জাগরুক হলো কি না সেটা অনুভব কি করে হবে আমার হৃদয়ে তার যে তার তিনি চলে গেছেন অপ্রাকৃত জগৎ গুরু বৈষ্ণব যে চলে গেছেন জগৎ থেকে তার জন্য আমার অভাব বোধ হচ্ছে কিনা আমি অভাব বোধ করছে কি না আজ আমি কাঁদছি কিনা আজকে গুরুপাদ পদ্ম আমাকে তিনি প্রকট থাকাকালীন অবস্থায় আমাকে তার নিজের ভালো ভালো জিনিস আমার হাতে দিতেন আমাকে অনেক প্রসাদে দিতেন আমাকে কাপড় চোপড় শাল পেলে বলে তুই এটা রাখো তুমি তো সেবক তুমি রাখো এইভাবে তিনি আমার মন জুগিয়ে চলেছেন গুরুপাদ পদ্ম আমার মন জুগিয়েছেন আমি সেই তিনি অপ্রাকৃতিক জগতে চলে গেছেন তাই জন্য আমি আজকে অভাব বোধ করছি আমি পোকট থাকতে আমাকে মিষ্টি কথা বলতেন আমাকে অনেক কিছু দিতেন প্রসাদি অনেক কিছু দিতেন আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন গুরুপাত পদ্মের যে মিষ্টি ব্যবহার গুরুপাদ পদ্মের যে সৌজন্যমূলক ব্যবহার গুরুপাত পদ্মের যে মিষ্ট আচরণ তার যে ক্রিয়াকর্ম তার যে সব কিছু সেগুলো আমার ভোগের বস্তু নয় তারই মিষ্টি কথা বলতেন তিনি আমার ব্যবহার করতেন সেটা আমি ভোগ করেছিলাম তাই জন্য তিনি যখন করা কথা বলেন সেটা আমি পছন্দ করি না বোঝা গেল আমি কি বললাম গুরুপদ পদ্মীর মিষ্টি আচরণ সৌজন্যমূলক আচরণ তার আমাকে অনেক কিছু দে দান করা তিনি দিতেন এই জন্য আজকে তিনি চলে গেছেন অপ্রাকে আজকে সেইগুলোর আগে আজকে সেগুলোর অভাব হয়ে যাচ্ছে আজকে সেগুলোর অভাব বোধ করছি সেই জন্য আমি কাঁদছি আজকে সেগুলোর অভাব আজকে পোকট থেকে দিন দিতেন আজকে দি পাচ্ছি না সেগুলো আজকে মঠে যে কর্তৃপক্ষ আমাকে সেগুলো দিচ্ছেন না সেই জন্য অভাব বোধ করছি সেই জন্য আমার বিরহ যন্ত্রণা আমি দেখাচ্ছি কিন্তু এগুলো বাস্তবিক বিরহ যন্ত্রণা নয় বিরহ যন্ত্রণার বাস্তবিক লক্ষণ হল যে গুরুপা পদ্মের যে বাণীগুলো তিনি জীবনে রেখে গেছেন সেগুলো আমি জগতের লোকের কাছে নিজের আচরণের মাধ্যমে কতটা উপস্থাপন করতে পেরেছি আমি জগতের লোকের কাছে তার বাণী তার যে বাণী স্বরূপটা আমি নিজের জীবনে আচরণ করে কতটা উপস্থাপন করতে পেরেছি কতটা দিতে পেরেছি বিভিন্ন লোককে বোঝাতে পেরেছি আমার গুরুপাত প্রাকৃতিক জগতের তার আচরণ কি তার আদর্শ কি এগুলো আমি পেরেছি কি না লোককে বোঝাতে আমার আচরণের মাধ্যমে যদি না বলে থাকি তাহলে জগতের লোক আমার চরণ পূজা করতে আসতে পারে বলতে পারে উনি পরম পূজার সৌন্দর্যশী মায়ের সেবা করেছেন অতএব আমরা ওনার পূজা করব। আসো বলতে পারেন কিন্তু যতক্ষণ বোধ না হয় আদর্শগুলো না আমি জীবনে পালন করতে হতো ততক্ষণ পর্যন্ত আমার সেবা করা সম্ভব হয় না আচার্যের কাজ করা সম্বন্ধে বহুপাত বলেছেন আচার্যের আচার্যের কর্ম সম্বন্ধে বহুপাত বলেছেন যে কেউ কোনো দিন ভোটের দ্বারা কোনো আচার্য নির্ণয় করতে পারে না বহুপাত বলেছেন হরিকতাতে ভোটের দ্বারা ভোটের দ্বারা কোনো আচার্য নির্ণয় হয় না আচার্য সপ্রকাশ বস্তু ভোটের দ্বারা যত আচার্য নির্ণয় করা গেছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ভোটের দ্বারা আজ পর্যন্ত যত আচার্য নির্ণয় করা গেছে তাদের মধ্যে বেশিরভাগই নিষ্ফল হয়ে গেছে কোনো লাভ হয় না কোনো লাভ হয় না কেন ভোটের দ্বারা আচার্য নির্ণয় হয় না আচার্য সপ্রকাশ বস্তু স্বয়ং উদিত হবে বহুপাত কাউকে আচার্য করে যাননি পরম সম্ধসীমা আচার্যের ভূমিকায় ভগবান তাকে নিয়ে গেছেন শিল ভক্তিপ্রতি সীমা তার নিজের জীবনে মনে কোনোদিনই ভাবেননি আমি গুরু গুরু গুরুগিরি করব বরঞ্চ তিনি বলতেন গুরুগিরি করা গুরুগিরি করা সোজা কিন্তু গুরু হওয়া সোজা নয় গুরুগিরি করা আমার আজ্ঞায় আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ চৈতন্য মহাপ্রু বলেছেন আমার আগে গুরু হইয়া গুরু হওয়া আগে লঘু হলে গুরু হওয়া যায় না লঘু এবং গুরু দুটো একসঙ্গে হয় না একই ব্যক্তি একই ব্যক্তি তাকে গুরু বলছি তিনি আবার লঘু কি করে হয় একই ব্যক্তির মধ্যে লঘুত্ব একই ব্যক্তির মধ্যে লঘুত্ব গুরুত্ব দুটো থাকতে পারে না লঘু হলে তিনি গুরু হতে পারেন না আর গুরু হলে আমি যতই গালাগাল দিই তত তিনি লঘু হতে পারেন না গুরু তো গুরু সেই জন্য বলছেন ও বা জানাতেন কখনও ভোটের দ্বারা কখনও আচার্য নির্ণয় হয় না ভোটের দ্বারা আচার্য নির্ণয় হতে পারে না আচার্য সব প্রকাশ বস্তু আচার্য পৌপাদের জীবনে দেখা গেছে পৌপাদ পৌপাদের আচার আদর্শ পৌপাদের যে আমরা গৌরী মঠ চালাচ্ছি গৌরী মঠের মধ্যে আমরা যদি পৌপাদ ভক্তিমথ ঠাকুরের আচার আচরণ বজায় রাখতে পারি এটা গুরুপাদ পদ্ম প্রায়ই বলতেন যে গৌরীয় মঠ চলবে একমাত্র পৌপাদ এবং ভক্তিমথ ঠাকুরের আদর্শের দ্বারা গৌরী চলতে পারে গৌরী চলতে পারে একমাত্র ভক্তি ভক্তিমৈঠকের আদর্শের দ্বারা যে মুহূর্তে পৌপাদের আদর্শ আচার আদর্শ ভক্তিমৈঠকের আচার আদর্শের অভাব হয়ে যাবে এই মঠেতে সে আর গৌরী থাকবে না গৌরী চলে যাবে গৌরী চালাতে গেলে পৌপাদের আচার আদর্শকে বজারতে এটা আমি ব্যাসাশনে বোঝে প্রতিজ্ঞা করে বলছি যদি কেউ পৌপাদের আচার আদর্শকে নিজের জীবনে পালন করতে পারে তাকে কোনো জায়গায় পয়সার জন্য যেতে হবে না কোনো কাউর পায়ে তেল মাগাতে হবে না কোনো সেবকের পায়ে তেল মাগাতে হবে না এমনিই চলবে কিন্তু সবচেয়ে বড় অভাব হলো সৌতবাণীর চর্চা সৌতবাণীর কীর্তনের অভাব যার জন্য সমস্ত মঠ মন্দিরগুলোর আজকে এই দুর্দশা সমস্ত মঠ মন্দিরগুলোর আজকে এই দুর্দশা এই কারণে সেখানে সৌতবাণীর কীর্তনের অভাব সেখানে পৌপাল ভক্তিমন্ত যা বলে গেছেন আদর্শ দেখিয়ে গেছেন সেগুলো পালন করা সেগুলোকে কীর্তন করা কেন কোনো ব্যক্তিকে সৌতবাণীর খোরাক না দিলে পরে তাকে বিভিন্ন রকম ভালো খাদ্য খাবার দিয়ে প্রণামী দিয়ে রাখা যাবে না কোনো ব্যক্তিকে কোনো ভালো খাদ্য খাবার দিয়ে বিভিন্ন রকমভাবে তাকে রাখা যাবে না মঠে যদি সৌতবাণী তার হৃদয়ে প্রবিষ্ট হয় গুরুপাদ পদ্মের যদি বাণী শিষ্যের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত প্রবিষ্ট না হবে ততক্ষণ সেই শিষ্যকে মঠে রাখা যাবে না যদিও থাকে সে লোক দেখানো থাকবে অপ্রাকৃতিক জগতের মঠের অনুভব করতে পারবে না পালন করতে পারবে না জন্য প্রপাত বারবার বলতেন যে সৌতবাণীর কীর্তনের অভাব আজকে সারা জগতে আজকে হরিকথার দুর্ভিক্ষ প্রপাত বলতেন সমগ্র জগতে আজ হরিকথার দুর্ভিক্ষ এই জন্য আজ আমাদের এই অবস্থা সৌতবাণীর কীর্তন যতক্ষণ চলবে অপ্রাকৃতি জগতের তখন আমাদের কোনো কোনো অমঙ্গল হওয়ার কোনো স্থান নেই আমি কপট আমি কপটতা আশ্রয় করে আমি কপটতা আশ্রয় করে এই গৌড়ীয় মঠের অপ্রাকৃত সৌত অপ্রাকৃত সংকীর্তন ভবন গৌরিয়া মঠের যে অপ্রাকৃত শ্রবণ কীর্তন ভবন এতে আমি অগাসুর বকাসুর অগাসুর বকাসুর এরাও প্রথমে আমি কৃষ্ণের লোক অগাসুর বকাসুর প্রথমে পরিচয় দিয়েছিল আমি কৃষ্ণের লোক আমরা খেলতে এসেছি পরে তাদের আচার আচরণে দেখা গেছিলো পরে তাদের আচার আচরণে দেখা গেছিলো তারা মোটেই কৃষ্ণ লোক নয় তারা অসুর এই জন্য শিষ্যের বেশে অনেক লোক আসবে কি তাদেরকে পরীক্ষা করার দায়িত্ব হলো গুরুদেবের গুরুদেব যদি পরীক্ষা করতে না পারেন তাহলে কিছু রাক্ষস খক্ষস এবং দৈত্য দানব মঠেতে চলে আসবে কিছু দৈত্য দানব মঠেতে চলে আসবে এই গুরুপাদ পদ্ম দেখার সঙ্গে সঙ্গে বুঝবেন এ কি কী জন্য এসছে এটা কি ভোগ করার জন্য এসছে মঠকে ভোগ করার জন্য ভগবানকে ভোগ করা ভগবান ভোগ করা মানে ভগবান আছে ভগবান আছে বলে সব কিছু পড়বে সেখানে প্রণামী আমি খাবো দাবো এটা তো সাধু জীবন নয় আমি যদি ভগবানের সেবক হই তাহলে ভগবানের সেবা এমনভাবে করবো সেখানে এমনি আসবে ভগবানকে আমি সেবক বানাতে পারবো না ভগবানকে যদি সেবক বানাই এখানে আমি ভগবানকে সেবা করার নাম করে রাখি তাহলে ভগবানের জন্য সব কিছু আসেই ভোগ করব এরা হবে না সেই জন্য গুরু সেবা গুরু ভোগ এবং গুরু ত্যাগ তিনটে জিনিস অনুভব করতে হবে একটা হচ্ছে গুরু সেবা একটা হচ্ছে ভোগ একটা হচ্ছে গুরু ত্যাগ গুরু ত্যাগী বেশিরভাগ ব্যক্তি গুরু ত্যাগী লোক দেখানো সামনে গুরুদেবের সামনে রয়েছে গুরু ত্যাগ মানে কি গুরুদেবের বাণীকে আমি ত্যাগ করে দিয়েছি আমি গুরুদেবের বাণী গ্রহণ করি নাই গুরুদেবকে ত্যাগ করে দিয়েছি তাহলে তো গুরুত্যাগ হয়ে গেল গুরুদেবের বাণীকে গ্রহণ করি নাই গুরুদেবকে ত্যাগ গুরুদেবের বাণী মানে গুরুদেবের বাণী স্বরূপ গুরুদেবকে ত্যাগ করেছি এবং গুরুদেবকে ত্যাগ করছি গুরুদেবের বাণীকে উপেক্ষা করেছি উপেক্ষা করা ত্যাগ গুরুদেবের কথা মানিনি গুরুত্যাগই তো হলে গেল আমরা বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত আমার গুরু গুরু হিসেবে আনুগত্য প্রদর্শন করি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত গুরুদেবের বৈষ্ণবের গুরুদেবের আনু আনুগত্য প্রদর্শন করি যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের স্বার্থের ব্যাঘাত না হয় বোঝা গেল আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবের সেবার প্রদর্শনী একটা এক্সিবিশন খুলে রাখি যতক্ষণ পর্যন্ত আমার নিজের স্বার্থের ব্যাঘাত না হয় যেই মুহূর্তে গুরুদেবের আদেশ আদর্শ আমার সেবার ব্যাঘাত হলো তখন সঙ্গে সঙ্গে গুরুদেবকে ত্যাগ করে দেবো গুরুদেবের বিরুদ্ধে তখন কি হয় তখন গুরুদেবের সঙ্গে প্রথমে নন কোঅপারেশন আমি সহযোগিতা আপনার সেবা আপনি করে নিন আপনার সেবা আপনি করে নিন আমি করতে পারবো না তাহলে কি এটা কী হলো নন কোঅপারেশন অস তখন অসহযোগ আন্দোলন এটাকে বলে অসহযোগ আন্দোলন গুরুদেবের সঙ্গে কেন গুরুদেব শাসন করেছে শাসন করে আমার স্বার্থের ব্যাঘাত হয়েছে কাজে আপনার সেবা আপনি করে বক্তি বক্তব্য তৃতীয় আমার সামনে ঝোঁকের সামনে আপনার সেবা আপনি করে নিন যাকে দিয়ে করা আমি পারবো না তার মানে কি হলো অসহযোগ আন্দোলন তাহলে কি হলো প্রথমে গুরুব্রামদের আদেশ যখন পালন করতে পারি না আমার ব্যাঘাত হলো নিজের স্বার্থের ব্যাঘাত হলো সেই সময় হয়ে গেল গুরুদেবের অসহযোগ আন্দোলন অসহযোগের বলে পরে কি হবে অসহযোগিতা অসহযোগিতার প্রতিযোগিতা গুরুদেবের সঙ্গে প্রতিযোগিতা করব কম্পিটিশান আমার জীবন হয়েছে আমার সঙ্গে করছে প্রতিযোগিতা করছে আমি হাসি প্রতিযোগিতা সব কিছু শিখলো জানলো সব কিছু প্রতিযোগিতা করছে এখন মরছে আমার কিছু করার নেই তাহলে প্রথমে হচ্ছে অসহযোগিতা তারপর হলো প্রতিযোগিতা গুরুদেব প্রতিযোগিতা গুরুদেব যা যা করেছে আমিও করবো কোনো দেখাবো আমিও কম নাকি তাহলে প্রতিযোগিতা তারপরে শেষে একবার বিরোধিতা গুরুদেবকে মেরে ফেলো গুরুমারাবিদ্যা গুরু পদ্ম বলতেন এরা গুরু গুরুমারা বিদ্যা শিখেছে গুরুপাদ পদ্মী এরা বিদ্যা শিখেছে আর গুরুকে উপেক্ষা করে গুরুদেবকে মারবার চেষ্টা করি এটাকে গুরুসাহ বলে না তাহলে গুরু সেবা গুরু সেবা গুরু ত্যাগ গুরু ভোগ সমস্ত ব্যাপারগুলো আলাদা আলাদাভাবে বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত আমি গুরু গুরুদেবের হৃদয়ের সঙ্গে ঐক্যতান ঐক্যতান মানে একই হারমোনাইজ ইংরাজিতে বলে হারমোনাই যতক্ষণ গুরুদেবের সঙ্গে আমার হৃদয়কে একথা আমার কিছু নিজস্ব কথা আছে আপনি এটা ঠিক বলছেন না আপনি এটা ঠিক করছেন না এটা আপনার ওটা ঠিক এটা ঠিক নয় তার মানে হল গুরুপাদ বদ্ধজীব দোষ দর্শন এটাকে বলে সেখানে বলা হচ্ছে যতক্ষণ বন্ধু বদ্ধজীব নিজের ইচ্ছার সঙ্গে গুরুদেবের ইচ্ছাকে মেলাতে না পারবে সম্যক একদম মিলিয়ে ফেলতে হবে গুরুদেবের হৃদয়ের ইচ্ছে কি একটা উদাহরণ আমি দিয়েছিলাম মনে আছে কি জানি না আপনাদের এখানেই দিয়েছিলাম মনে হয় এটা হলো পরম পরমপুজিবাদ কেশবোশী মারা দা যখন তিনি বয়স ছোট ছিল বিনোদ দাকে হঠাৎ হঠাৎ বহুপাত এইখানেই হয়েছিল ঘটনা বিনোদ বাবুকে বিনোদ দাকে বিনোদপ্রভুকে বহুপাত ডাকছেন বিনোদকে বিনোদ প্রভুকে এসছেন এসে বহুপাত বলছেন তুমি শীঘ্রই বাড়ি চলে যাও এক্ষুনি বাড়ি চলে যাও তোমার মা অত্যন্ত অসুস্থ যখন তখন দেহ রাখবে এক্ষুনি তুমি চলে যাও বলে তাকে আদেশ করলেন কেশব কোশেমা যা বিনোদা প্রপাতকে দণ্ডবোধ করলেন শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ করে প্রার্থনা করে চোখের জল নিয়ে চলে গেলেন সন্ধ্যেবেলা যখন আরতি হচ্ছে ভগবানের আরতির সময় দাকে দেখে প্রপাত আশ্চর্য হয়ে গেল আরে বিনোদ প্রভু এখনও এখানে প্রপ্রু যায়নি বিনোদবাবু প্রভু চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন প্রপাত আপনি কি আমাকে পরীক্ষা করছেন প্রপাত আপনি কি আমাকে পরীক্ষা করছেন তাহলে এই কথা বললেন কেন আমার মা বাবা ভাই বন্ধু যা কিছু সে কিন্তু আপনি আমার পূর্বার সময় মা যাচ্ছে বাবা যাচ্ছে চলে যাক আমার কী যা আছে আমার কী যায় আছে আমার তো এখন আপনি আমার মা বাবা ভাই বন্ধু সব তো আপনি আপনি আমাকে পরীক্ষা করছেন প্রপাত বই বিনোদবাবু তার লেখাতে বলছেন এইভাবে প্রপাত আমাকে অনেক সময় পরীক্ষা করছেন পরীক্ষা করে দেখতেন আমার হৃদয় প্রপাতের হৃদয়ের ভাবটা কী পৌপাদি হৃদয়ের ভাবটা পৌপাদি হৃদয়ের ভাবটা বিনোদা অনুভব করতে পারলেন কেন বিনোদা দেখছেন পৌপাদ প্রত্যক্ষভাবে সামনে আদেশ করছেন এই বাড়ি চলে যাও কিন্তু বিনোদা জানতে পেরেছিলেন এটা পৌপাদের হৃদয়ের ইচ্ছা নয় বোঝা গেল আমি কি বললাম পৌপাদ আদেশ করছেন মুখে যে তুমি বাড়ি চলে যাও কিন্তু এটা আদৌ গুরুদেবের পৌপাদের হৃদয়ের ইচ্ছা নয় গুরুদেবের ইচ্ছা তুই যদি গুরুসেবক তুই যদি গুরুসেবক হয়ে থাকিস তো গুরুসেবায় থাক তোর মা যা কিছু হোক যখন দেখলেন পরীক্ষায় পাস করলেন পরীক্ষায় পাস করলেন এইভাবে আমাদের গুরুবর্গ সবাই পরীক্ষায় পাস করেছিলেন বহুদিন পূর্বের ঘটনা বহুদিন পূর্বের ঘটনা করে হতে পারে কুড়ি বছর আগে আমি মনে করতে পারছি না কুড়ি পঁচিশ বছর আগে হবে হঠাৎ একবার কালনাথে গুরুপাতের মঠ গুরুপাতের মঠের থেকে কোনো কারণে সেখানে সেবা ছিল হরিকতা আদি আমি যখন ফিরছি পায়ে হেঁটে রিক্সা ভাড়া বাঁচাবার জন্য পায়ে হেঁটে ফিরছি সেখানে একজন ভক্ত কালনাই থাকে আমাকে জোর করে রিক্সা তুললেন রিক্সা তুলে আমি যখন স্টেশনের কাছে আসছি আমাকে জোর করে রিক্সা থেকে না আমি বললাম আমি তো ট্রেন ধরবো আমার গ্রন্থের কাজ আছে প্রেসে যাব প্রেসে যাবো ছাপাখানায় প্রেসে বলো না মারা এখানে এক ঘন্টা দাঁড়াতে হবে কেন বলে এখানে হরিকতা আছে কোথায় বলে এই এখানে এই বাড়ি সামনে বিরাট বাড়ি আমাকে জোর করে নিয়ে গেল। সেখানে প্রথমেই যে গৃহী ব্যক্তি সে আমাকে চেনে আমার গুরুমাতকে সদ্য করেন আমাকেও সদ্য আমি জানি না ওখানে হরিকতা আছে আমাকে জোর করে নিয়ে ওপরে উঠছেন ওপরে যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি তখন এক ব্যক্তি তাকে একজন ধরে রাখাচ্ছে এই মহারাজের সে হরিকতা শুনে যাও না 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 আমি থাকতে পারবো না বলে চলে যাওয়ার চেষ্টা করছি আর তাকে জোর করে বলছে মহারাজের সে একটু হরিকতা শোনো কিছুক্ষণ আমি জানি না কী কারণে এবার গিয়ে ওখানে ওদের ঠাকুর ঘর আছে ওখানে আচমন করে বসে এবার হরিকথা শুরু করেছি হরিকথায় প্রথমেই বন্দনা করার পর মুখ দিয়ে এই কথাটা আমার বেরিয়ে গেল কেন আমি জানি না প্রথমেই আমার মুখ দিয়ে এই কথা বেরোলো তোমার মা হসপিটালে মারা যাচ্ছে যাক তুমি আগে হরিকথা শোনো তোমার কিসের অভাব হয়েছে তোমার কিসের দুঃখ হয়েছে তোমার কিসের দুঃখ তোমার কিসের অনুশোচনা তোমার মা যদি হসপিটালে মারা যায় যাক তুমি এখানে হরি কত শোনো তুমি এখানে হরি শোনো এতেই তোমার মঙ্গল হবে এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল আমি জানি না কেন বেরোলো হরিকতা হয়ে গেল হরিকতা অনেক ভগবান কথা যে স্ফূর্তি করালেন সেই সব হরিকতা হলো হরিকতার পরে সেই ব্যক্তি আমার কাছে হাত জোড় করে এসে দণ্ডবোধ করে বলছেন মহারাজা আপনি কী করে জানলেন আমার মা অসুস্থ আমি তো জানি না আমার মা সত্যি হসপিটালে মরো মরো এই জন্য আমি হরিকতা দাঁড়াতে চাই নাই আমি চলে যেতে চেয়েছিলাম এরা আমাকে জোর করে ধরলো এখন মনে হচ্ছে আমার হরিকথা শুনে আমার মঙ্গল হবে নিশ্চিত তিনি বললেন তার পদবি হল সিংহ রায় তার তাই সিংহ রায় সে একটা ব্যাংকে কাজ করেন তার সঙ্গে আমার যখন থেকে আমি কথাটা বলেছিলাম যখন যেই যে সময়তে আমি হরিকথাটা বলেছিলাম তার থেকে কম করে বারো থেকে পনেরো বছর পর আমি চৈতন্য গড়িয়া মঠের তিন তলায় বসে আমি আন্নিকাদি করে গ্রন্থের কাজ করছি একজন ব্যক্তি ঘরে এসে আমাকে দণ্ডবোধ করে আমার দিকে তাকিয়ে আমি ওই যে কে করে আমি লিখছি লেখালেখি আমার এডিটিং সম্পাদনা করছি হঠাৎ আমাকে দিকে জোর করে বললেন মহারাজ আমাকে চিনতে পেরেছেন হঠাৎ বললেন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি মুখের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ চিনতে পেরেছি কে বলুন তো আমি আমি পনেরো বছর আগে আপনি যে কালনাতে যে হরিকথা শুনেছিলেন সিংহ রায় আপনি কী করে মনে রাখলেন আমি তা বলতে পারবো না আমায় আপনাকে দেখে আমি চিনতে পারলাম ওরা ঠিক বলেছেন আমি তখন আমার চোখে জল এলো সে বলছে আমি হরিনাম নিয়েছি আমি হরিনাম নিয়েছি ছিল ভক্তিবল্লভ তীর্থ গোসিমে থেকে আজকে আর আজকে নিয়ে আপনাকে ডববোধ করার জন্য এলাম আমি জানতে পেরেছি আপনি আছেন আমার চোখে জল এসে গেল বলে কি তার মানে আমার হরিকথাটা সেই দিন সেই দিন আমার হরিকথা বিথা যায় নাই বিথা যায় নাই বলে পনেরো বছর পরেও সে হরিনাম নিতে পেরেছে বা এই জন্য যদি না নিত পরের জন্য নিত সেখানে দেখা গেল যে হরি নাম এই যে শুনেছি আমি তাকে বললাম আপনার হরিকথা পর আপনার হরিকথা শুনবার পর আপনার হরিকথা শুনবার পর আপনি যে হসপিটালে গেলেন আপনার মা কি মারা গেছিল বললো না আমার মা মারা যায়নি সুস্থ হয়ে গেছিলেন আমার মা সুস্থ হয়ে গেছিলেন আর তাহলে এবার বিশ্বাস রাখুন হরিকথা কাকে বলে পপাদের কথা হলো জগৎ ভেসে যায় যাক যা কিছু হয়ে যাক যাক কি তুমি হরিকথা শোনো তুমি বসো এখানেই সব মঙ্গল আছে সমস্ত মঙ্গল তুমি এখানেই পাবে সমস্ত যখন তুমি তোমার জীবনের যখন তুমি তোমার জীবনের ভালো মন্দ যখন তুমি তোমার জীবনের ভালো মন্দ যা কিছু দায়িত্ব আমার উপর দেবে তখন তোমার দায়িত্ব নেবো আমি বুঝে গেল যখন তুমি তোমার যখন তুমি তোমার জীবনের ভালো মন্দ যা কিছু সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেবে তখন আমি তোমার দায়িত্ব নেবো তার আগে নেব না তোমার সঙ্গে বঞ্চনা করব আমি তোমাকে প্রশংসা করব তোমাকে অনেক কিছু দেবো আমি বঞ্চনা করবো জ্ঞান তুমি পাবে না যখন তুমি তোমার জীবনের ভালো মন্দ যা কিছু সব আমার উপর ছেড়ে দেবে তখন আমি তোমার দায়িত্ব নেবো তোমাকে পার করার দায়িত্ব নেবো তার আগে আমি নেবো না এটা হচ্ছে পো আদে যারা নদী পার হতে গেলে যারা নদী পার হতে গেলে একটা নৌকা দরকার একটা বোটম্যান দরকার আর নৌকা পার হয়ে গেলে আর দরকার কী হে বোটম্যান হে যাক তো নদী পার হয়ে গেছি প্রপাত বলছে এরকমভাবে যারা গুরু গুরুকে গ্রহণ করেছেন তারা আমাকে চোখেই দেখেননি তারা আমাকে কী কী আশ্রয় গ্রহণ তারা আমাকে আমার সঙ্গে আমার সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নাই প্রপাত বলছেন যারা নদী পার হওয়ার জন্য যারা নদী পার হওয়ার জন্য একটা নাবিকের দরবার একটা মাঝির দরকার সেরকম বুদ্ধিতে একটা কোনো মতে নদী পার হলো তারপর চলে গেল নাবি চলে গেল চলে সেরকমভাবে আমাকে যারা গ্রহণ করেছেন তারা দিব্যজ্ঞান তো পেতে পারবেন না আমার সঙ্গে তাদের কোনো সম্বন্ধ হবে না হতে পারে তারা আমাকে চোখে দেখেন যারা আমার দীক্ষা হয়েছে আমার দীক্ষা হয়ে গেছে কত সালে বলে উনিশশো উনিশশো দুই সালে দীক্ষা হয়ে গেছে চলে গেল তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই যারা আমার গুরুচরণের কাছে আমার গুরু দীক্ষা হয়ে গেছে অতএব হয়ে গেল বলে চলে গেলেন তার সঙ্গে আমার সঙ্গে কোনো সম্বন্ধ রাখলেন না সেবা সম্বন্ধ নাই কোনো সংযোগ না সম্বন্ধ জ্ঞান হলো না তাদের সঙ্গে আমি কি করতে পারি তাদের আমি বাঁচাতে পারবো না এই জন্য এই মঠটা যে মঠটা দেখছেন যাকে এত আপনাদের কষ্ট দুর্দশা হচ্ছে এইখানেই আমি ব্যাসাসন বলে প্রতিজ্ঞা করে যাচ্ছি কোনো যদি এমন মহাপুরুষ থাকেন এখানে বসে কেবল দিনরাত হরি কথা কীর্তন করবেন মাধবশ্রী মহারাজ যেমন করেছিলেন আমাদের শ্রীধর্গ মারা মহারাজ সমস্ত কিছু আবার ফিরে আসবে সমস্ত ফিরে আসবে খালি বসে অপ্রাকৃতিক জগতের দিব্য নাম করতে হবে পয়সা করি কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না সব ছপ্পর ফিটে আমার জীবনে কি আছে মহারাজ আমার কোনো নেই কিছু নেই কোনো কিছুই নেই সব সব সমস্ত কিছু হয়ে যাচ্ছে কোনো সেবার জন্য আমাকে আটকা হচ্ছে সব সেবা চলে যাচ্ছে এই মঠটা আমি কখনোই মনে করি না এই মঠটা আমার পরম পুঁজিবাদ পরমপি সোমনগোসি মহারাজের মঠ আমি এই মঠটাকে আমি মনে করি আমার গুরুপাত পদ্মের মঠ আমি এই মঠটাকে মনে করি আমার গুরুপাত পদ্মের মঠ যার জন্য কোনো জায়গায় আমি যাই না কেন ওনার ডাকেতে আমি আসি কেন ওনার ডাকে আমি আসি কোনো জায়গায় আমি যেতে চাই না যাওয়ার আমার ইচ্ছা নাই আমি জানি পরিস্থিতি কাজে এইটা পরমপদ শেমগসিং মহারাজ আমার অভিন্ন গুরুপাত পদ্ম এবং ভক্তিমৎ পুরীগ সিং মহারাজ সঙ্গে অভিন্ন তিনি বলেন ভক্তিপদপুর শ্রী মায় আমার গুরুদেব আমিও তাই বলি সমদশ্রী মহারাজ ত্রিপিক মহারাজের এই হৃদয়ের দর্শন তাই জন্য তিনি আমাকে এক ডাকে আমি চলে আসি এখানে অন্য কিছু নয় এটা আমারই মত জানবেন যদি আপনারা আমার ওপর সেবার দায়িত্ব দেন কিছু কিছু আমি অবশ্যই দেখবেন করবেন সেবা মানে হরিকথা আমার সময় নাই দিন রাত ব্যস্ততা আপনারা জানেন সারা দিন রাত কোনো সময় নেই এক ফোঁটা সময় নেই একটা সেকেন্ড আমি অপচয় করতে পারবো না তা সত্ত্বেও এখানে যদি হরিকথা কীর্তনের সুষ্ঠু ব্যবস্থা করেন কখনো কখনো এসে আমিও যোগদান করব। আমার নিজের মঙ্গলের জন্য আপনার চরম মঠ এমনি চলবে ভালো ভালো লোক আসবে কিন্তু সেখান থেকে মন থেকে সমস্ত কিছু আর যা কিছু যা কিছু প্রপাদের আদর্শের সঙ্গে মেলে না যা কিছু বহুপাদের আদর্শের সঙ্গে মেলে না সেইগুলো আমরা আমাদের এই মঠেতে করতে দেবো না এখানে মহারাজের আদেশে আমি এখানে আমার যে ছোটোখাটো কিছু উৎসব করতে চাই সেটা এই মঠেই করব এটা তো আমার গুরুপাত্রদের মঠ এখানে আমি করব লোকজনকে এসে আমি করবো আমি দায়িত্ব নু করব তাতে কী হলো আমি নিজের মঠ আমি মনে করবো এখানে করলাম আমার তো আর মঠ করবার কোনো ইচ্ছা নাই শিষ্য বানাবার ইচ্ছা নাই কারণ আমি কোনো নিজেই শিষ্য হতে পারি নাই সেই জন্য দিন রাত আমাদের ইচ্ছা হলো যে সৌত সৌতবাণীতে অবস্থিত যেই মহাপুরুষগণ রয়েছেন যে মহাপুরুষগণ সৌতবাণীতে অবস্থিত রয়েছেন যারা বহুপাত ভক্তিম ঠাকুরের আদর্শকে নিজের জীবনে সর্বাঙ্গীনভাবে গ্রহণ করতে পেরেছেন তাদের কৃপা আমার যেন আমার উপরে হয় আমিও যেন তাদের আদর্শ গ্রহণ করতে পারি অর্থাৎ পহুপাদের আচার আদর্শ আমার জীবনে প্রতিফলিত হয় কেউ যেন আঙুল তুলে আমাকে কথা বলতে না পারে মহারাজ পয়সার পেছনে দৌড়াচ্ছে মহারাজ প্রতিষ্ঠার পেছনে দৌড়াচ্ছে আজ মহারাজের কৃপাতে মহারাজের কৃপাতে ভগবান এই গুরুবর্গের কৃপাতে দেশ বিদেশ কোনো জায়গায় আমার যাওয়া যাওয়া আটকাবে না গেলেই হ কিন্তু আমার কোনো ইচ্ছা নাই ভগবানের ইচ্ছা এইখানেই বসে শেষ মুহূর্ত পর্যন্ত গুরুদেব গুরু বৈষ্ণবের গুণগান করব। এইটি আমার ইচ্ছে আর কোনো অন্য অভিলাষ নাই আর যা অনায়াসে পাই কৃষ্ণগুনো গাই অনায়াসে যা ভগবান আমাকে জোটাবে সেই মাদুগুরি খাবো আর নিরন্তর এই হরিকথা কীর্তন করতে থাকবো এছাড়াও আমার দ্বিতীয় কোনো ইচ্ছা আমার জীবনে অবশেষ নাই সেমন শ্রবণবশী মহারাজ তিনি যে পরমাংশ ছিলেন সেটা অনেক ব্যক্তি জানেন না তার অনেক গুরু ভাই তাকে এরম বলেছিলেন আপনি আচার্যের কাজটা ছেড়ে দিন আমি করব। আমি তাদের নাম বলবো না আপনি আচার্যের কাছে দিন কিন্তু তিনি নিজে কোনো দিন আচার্য হতে চান না এটা ভগবানের ইচ্ছায় তিনি আচার্য হয়েছিলেন কেউ প্রমাণ করতে পারবে না কেউ প্রমাণ করতে পারবে না পরম্বা মাধব মারাজ মহারাজ চৈতন্য মঠের আচার্য জোর করে হয়েছিলেন কেউ প্রমাণ করতে পারবেন না মাধব মহারাজ চৈতন্য মঠের আচার্য হয়েছিলেন তিনি জোর করে হয়েছিলেন কে প্রমাণ করতে পারবে না কুঞ্জোদা এবং সবাই মিলে জোর করে করেছিলেন কুঞ্জদা চলে যাওয়ার পর তিনি হয়েছিল অটোমেটিক স্বাভাবিকভাবে এরা জোর করেও হননি আমি আচার্য হব চৈতন্য মঠে এরকমভাবে হননি ভগবানের ইচ্ছায় হয়েছিলেন যেখানে দৈন্য নাই যেখানে কোনো অপ্রাকৃতিক জগতে সৌতপন্থার কোনো অনুশীলন নাই সেখানে আচার্য কাকে বলা যায় আচার্য তো যাকে থেকে বলা যায় না যার জন্য ভোটের দ্বারা আচার্য নির্ণয় হয় না অনেক ক্ষেত্রেই একশো ভাগের মধ্যে প্রায় নিরানব্বই ক্ষেত্রে আচার্যের যে কর্ম করতে অসমর্থ তারা পারবেন না কেন কি করে পারবে গৌরী মঠ চলবে একমাত্র বহুপাধ ভক্তি ঠাকুর আদর্শ নিজের জীবনে পালন করলে স্বাভাবিকভাবে চলবে হবে হবেন তিনি যে পরমাংশ ছিলেন তার ক্রিয়াকর্ম অনেক কিছুই আমি শুনেছিলাম কিন্তু অত কথা বলবার সময় নাই এক ভক্ত দুর্গাপুরে তিনি কাঁদতে কাঁদতে এসছেন এখানে গুরুদেবের কাছে জানাবেন তার স্ত্রীর কি হয়েছে ব্লাড ক্যান্সার না কী গুরুদেব ঢোকবার সঙ্গে সঙ্গে তাকে বলছেন তোর কোনো চিন্তা নাই ওটা ভুল পরীক্ষা হয়েছে যা আবার কিচ্ছু হয়নি তার সে বলে তার দুর্গাপুরে হরিকতার জন্য গেছিলাম সেই জোর করে নিয়ে গেছিলেন তার বাড়িতে আধ ঘন্টার জন্য তিনি বলছেন গুরুদেব যা বললেন তাই হলো পরে পরীক্ষা করতে গেল না ওটা ঠিক নয় এরকমভাবে তিনি অপ্রাধিকদের হরিকতা কীর্তন অনর্গল করতেন শেষের জীবনে যখন একেবারে বৃদ্ধ অবস্থায় যখন যখন অন্নকূটের প্রসাদ আদি যখন বেরোতো তখন গাছপালা সবগুলোকে নাম দেখাতেন বলতেন আমাকে তো প্রসাদ দিলে এদেরকে প্রসাদ দিয়েছ গাছপালাগুলোকে দেখিয়ে বলতেন অপ্রাকৃতিক জগতের যে ধামের চৈতন্য মাঠের যে গাছপালা তাদেরকে দেখি বলতেন এদেরকে প্রসাদ দিয়েছ এদেরকে প্রসাদ দিয়েছ আমাকে দিলে এদের দিলে না তাহলে অপ্রাকৃতিক জগতের এই গুরুবৈষ্ণবের যে মনোভাব এটা বদ্যজীব কি করে জানবে বদ্যজীব তো জানতে পারবে না যারা সেই অবস্থায় উঠেছেন তারা এই গুরুবৈশবের যে হৃদয়ের অবস্থা কোন পর্যায়ে তিনি রয়েছেন গুরুদেব কোন অবস্থায় রয়েছেন সে অবস্থায় যদি শিষ্যের না হয় তাহলে গুরুদেবকে ভুল বুঝবে গুরুদেবের অবস্থাটা অনুভব করবে কখন শিষ্য যখন পূর্ণ কৃপা প্রাপ্ত একটু আগেই বললাম যতক্ষণ পর্যন্ত না তিনি বস্তু গুরুদেব তিনি যখন নিজে আমারকে যে আত্মপ্রকাশ করেন দেখ আমার স্বরূপটা দেখ তুই আমার স্বরূপটা দেখ আমি এইরকম তখন আমি জানতে পারবো নিজের চেষ্টায় গুরুদেবকে জানতে পারবো না তিনি যখন কৃপা করে আমাকে দেখাবেন দেখ আমার হৃদয়টা এরকম যেমন কেশুকুশি মা বিনোদ দায় জানতে পারলেন বৌবাদের ইচ্ছা হলো বৌবাদের ইচ্ছা হলো অন্তরের ইচ্ছা আমি যেন না যাই আমি যেন না যাই বাড়িতে আমি যেন প্রাণ পর্যন্ত গুরুদেবের সেবা করি তাই আমি পালন করলাম মুখে অনেক সময় মৌখিকভাবে গুরুদেব অনেক কথা বলেন আমরা অনেক সময় বলি গুরু পদ্মায় এত সেবা করি গুরুদেবের মন পাই না গুরুদেবের এত সেবা করি আমরা রান্নাবাড়ি করে উৎসব আদি পরিক্রমা আমি সব করাচ্ছি গুরুদেব আমার নাম বলে না তো এরকমভাবে বলি আমি গুরুদেবের মন যোগাতে গুরুদেবের মন পাই না কি করে গুরুদেবের মন পাওয়া যায় সেটা যদি রহস্যটা কেউ জানে কেউ যদি জানতে পারে যে কি করে গুরুদেবের মন পাওয়া যায় গুপ্ত রহস্য তাহলে তো অনায়াসে পাবে আমি বেশি করে খেটে খেটে দিলাম আমার ব্যাংকে কিছু পয়সা আছে বেশি গুরুদেবকে গিয়ে ডোনেশন দিয়ে এলাম পাঁচ লাখ টাকা অতএব গুরুদেব আমার কত শুনবে সদ্গুরু কখনো এরাম হয় না তুই পাঁচ লাখ টাকা প্রমাণে দাও আর পঁচিশ লাখ টাকা দাও পঞ্চাশ লাখ টাকা গুরুদেব তোমার গোলামি করবে না তোমাকে গুরুদেবের গোলামি করতে হবে এই অনুভবটা যখন হবে একবার হলো কি বিনোদবাবু বিনোদ বলছেন যে চৈতন্য মঠের মধ্যে একজন ভালো ভক্ত তার নাম আমার করার দরকার নেই করার প্রয়োজন নেই তিনি অপূর্বভাবে সেবা করেন প্রপাদের সেবা করেন কিন্তু তার কোনো কেরামতি নাই কেরামতি বোঝেন কেরামতি বোঝ কেরামতি মানে ভালো বিদ্যা ভালো করে ভাষণ দিতে পারে কিছু নাই তার কেরামতি নাই বা পৌপাতকে এটা দেখাবার জন্য একটু ভালো করে কিছু করে দিল এরকম বাহাদুরি তার নাই কিন্তু প্রপাত জানেন প্রপাত অন্তর থেকে জানেন তার হৃদয়ে কি আছে তার অন্তরে কি আছে জানেন একবার কোনো একটা সন্ন্যাসী তিনি নিজেকে মনে করে একটা কোনো সন্ন্যাসী তার নাম বলার দরকার নেই তিনি নিজেকে মনে করে আমি চৈতন্য মাঠের তিনি নিজেকে মনে করে আমি চৈতন্য মাঠের সেবক কোনো যে মনে করে আমি চৈতন্য মঠের আমি হচ্ছে চৈতন্য মাঠের সেবক মহাশয় মনে করে আমি চৈতন্য মঠের সেবক আমি চৈতন্য মঠের বড় সেবক আমি চৈতন্য চৈতন্যে বড় সেবক এরকম মনে করে মনে করে মনে করে আমি পৌপাদের পৌপাদকে উদ্ধার করে দিচ্ছি আমি ভাষণ দিতে পারি বড় করে বক্তৃতা দিতে পারি একবার তিনি ওই মহারাজ সম্বন্ধে পরবর্তীকালে তিনিকে সন্ন্যাস দেওয়া হয়েছিল পৌপাদের এমনই মহিমা ছিল যে যারা লিখতে পারে না পৌপাদের এমনই মহিমা ছিল যারা লিখতে পারে না সই করতে পারে না এরকম টিপসই দেয় তাদের ভাষণ তাদের ভাষণ বড় বড় দিগ্গজ পণ্ডিতরা শুনতেন পিএইচডি পিএইচডি বোঝো ডক্টরেট করেছে তারা বসে শুনতেন রেভেন্সা রেভেন্সা কলেজের নাম শুনেছেন রেভেন্সা কলেজ উড়িষ্যা উড়িষ্যা রেভেন্সা কলেজ আছে কটকে রেভেন্সা কলেজ রেভেন্সা কলেজে বক্তৃতা হচ্ছে পুরী মহারাজ বক্তৃতা দিচ্ছেন এ আমাদের পুরী গোষ্ঠী মারণ্য আরেকজন পুরী ভক্তিপ্রসাদ পুরী তিনি বক্তৃতা দিচ্ছেন বক্তৃতার পরে তো বড়ো বড়ো বিদ্যান ব্যক্তি দাঁড়িয়ে হাত জোর করে বলছেন এই মহারাজ কি ডক্টরেট করেছেন না কী করেছেন কেশব কোসিমা জানাচ্ছেন যে বক্তৃতার পরে বড় বড় বিদ্যান ব্যক্তি প্রফেসর দাঁড়িয়ে বলছেন ইনি কিসের ওপর ডক্টরেট করেছেন এত বড় কথা বলছেন তো কেশব হাসছেন তাহলে পৌপাদের এমনই মহিমা তিনি আমার মতো কুকুরকে বানিয়ে দিতে পারেন পঙ্গুল লংাইতে পঙ্গুল পঙ্গুম লংতে গিরিম আমি বলি সেরকম ধরনের তিনি চৈতন্য মঠে থাকেন কিন্তু প্রহুপাত জানেন তিনি কি সেবা করেন কিন্তু তাকে কটাক্ষ করে তাকে কটাক্ষ করে একজন মহারাজ যিনি নিজেকে বিরাট মনে করেন আমি বক্তা বিরাট আমি সেবা করি চৈতন্য মঠে কত কিছু বক্তৃতা দিই তিনি এটা কটাক্ষ করে কথা বলেছিলেন কটাক্ষ করে সঙ্গে সঙ্গে প্রহুপাত সিংহের মতো গর্জন করেছিলেন প্রপাত সিংহের মতো গর্জন করে বলেছিলেন তোমার কি অধিকার আছে তার সম্বন্ধে বলা তোমার কি অধিকার আছে তার সম্বন্ধে বলা সে কি করে সে কি করে আর তুমি কী করো সব আমি জানি সদ্গুরু সব জানে কে অভিনয় করে কে বাস্তব সেবা করে প্রপাত বলছেন হিঙ্গের মতো সিংহের মতো গর্জন করে তোমার কি অধিকার আছে তার সম্বন্ধে বলা কে রে প্রপাত জানেন কেসু কেসিমা বলছেন মাঝে মাঝে সেই সেবক সে লেখাপড়া জানে কিছু না যদি প্রপাদের দৃষ্টির দর্শনের আড়ালে চলে যায় প্রপাত ব্যস্ত হয়ে ও কোথায় গেল ও কোথায় গেল। একটু আড়ালে চলে গেল ও কোথায় গেছে দেখো তো কোথায় গেলো চলে গেল প্রপাত বলছে সে কিন্তু লেখাপড়া জানে না কিছু জানে না অথচ তার জন্য প্রপাত ব্যস্ত হয়ে ও কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন অথচ বড় বড় বিদ্যান ব্যক্তি তাদেরকে প্রপাত প্রপাত কী করে ঠকাতেন ঠকানো বোঝো বঞ্চনা করতেন আরে আপনিই তো সব চৈতন্য মঠে সবই তো আপনি করলেন বঞ্চনা করে দি যা এবং মর এইভাবে গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবের বঞ্চনাময় স্বরূপ আছে গুরু বৈষ্ণবের বাস্তবিক স্বরূপ আছে যে ব্যক্তি মূর্খ ব্যক্তি গুরুদেবের অন্তঃকরণকে উপলব্ধি করতে পারবে না তার বঞ্চনাময় স্বরূপের শিকার হবে তার জন্মে জন্মে হজন করেও কোনো গতি লাভ করতে পারবে না আবার জন্মাবে আবার করবে আবার জন্মে করতে থাকবে এই জন্য আমাদের গুরু সেবা খুব সাবধানতা বন্দময়ী সাবধান বন্দময়ী সাবধান মতে অত্যন্ত সাবধানের সঙ্গে আমাদের গুরুদেবের সেবা করতে হয় বৈষ্ণব মুখে বলেননি বৈষ্ণব মুখে বলেননি তার হৃদয়টা কি জেনে সেবাতে ঝাঁপ দিয়ে দিতে হয় বৈষ্ণব মুখে বলেননি কে বুঝতে পারলাম আকার ইঙ্গিতে যেমন রাজা প্রতাপরুদ্ধ তার সেবককে বলছেন যে প্রভুর যা ইচ্ছে সেটা পালন করু সঙ্গা কখনো কখনো প্রভু নিজের মুখে বলবে না অন্তরটা বুঝে সেবা করবে রাজা প্রতাবরুদ্ধ আজ্ঞা দিচ্ছেন প্রভু যা যা ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে করবে মাঝে মাঝে মুখে বলবেন না তার অন্তর বুঝে তোমাকে সেবা করতে ঝাঁপিয়ে পড়তে হবে এইভাবে আমাদের গুরু সেবা করবার আমাদের দায়িত্ব কিন্তু মঠ মন্দিরে গুরু সেবক পাওয়া যাচ্ছে না না পাওয়ার জন্য আজকে দুর্দশা উপস্থিত হয়েছে অনর্গল হরিকতা কীর্তন করতে হবে মঠে যেন কেউ লেপ মুড়ি দিয়ে শুয়ে না থাকে কল এখানে হরিগত সব বাড়ির সব ছেড়ে মঠে চলে আসো সমস্ত যে যার যার যা বাড়িতে যা আছে সব ছেড়ে মঠে চলে আসো মঠে এসে মঠের জন্য প্রাণ দাও ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্য প্রাণ দাও এই সমস্ত মহাপুরুষ তারা চৈতন্য মহাপ্রভুর জন্য কৃষ্ণ ভগবানের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের সেবা যদি আমি করতে পারি আমার চিরণ মঙ্গল হতে পারে অধিক কথা বল অধিক কথা বলবার আর সময় নাই একটু পরে আবার অন্য কথা শুরু হবে কাজে আমি যদি সমগ্র জীবন ধর্ম পালন করি আচরণ করি আমি যদি বিভিন্ন রকমভাবে বিষ্ণুর পরিচর্যা করি আমি যদি বিভিন্ন তীর্থ পর্যটন করি আমি যদি বেদ আদি উপনিষদ আদি আলোচনা করে বুঝবার চেষ্টা করি কিন্তু আমার কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমি সেরকম সদগুরু বৈষ্ণব যে গৌরাঙ্গের যে নিত্য পরিষদ যারা আছেন বেদা পদম বিদন্তি যতক্ষণ পর্যন্ত আমি এইসব এইসব চরণ যে ভগবান যে বেদেরও দুষ্প্রাপ্য ভগবানের চরণ কমল সেটা লাভ করতে পারবো না সেই জন্য বাস্তবিক কথা হলো যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর চরণে আমরা আমাদের জীবনে ভালো মন্দ সব সমস্ত কিছু দায়িত্ব না দিয়ে আত্মসমর্পণ না করি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না অপ্রাকৃতিক জগতের সেবার কোনো রাস্তা খুলবে না সেই জন্য চৈতন্য চরিতামিত বলা আছে যে কুকুর পর্যন্ত যদি চৈতন্য মহাপুর কোনো পার্শ্বদ চৈতন্য মহাপুর কোনো পার্শ্বদ তার যদি কোনো কুকুর হয় সেই কুকুরও কিন্তু চৈতন্য মহাপুর চরণের গন্ধ হয় যেমন শিবানন্দ সেন পেয়েছিল সেখানে বলছেন শ্রী চৈতন্য পদাম্ভুজ মধুপ্রেভ নম নমা চৈতন্য মহাপুর চরণ কমলে যে সব গুরুবর্গ ভ্রমণ ভ্রমরা এটা গেলে ভ্রমর মধুপান করছে চৈতন্য চরণ কমলের মধুপান সেই সব ভ্রমর তাদের যে কোনো কাউর একজনের যদি সঙ্গে আমার যদি কিছু সম্বন্ধ হয়ে যায় তাহলে আমি যদি কুকুরও হই তাহলে চৈতন্য মহাপু চরণের সন্ধান পাব সেই জন্য বলছেন শ্রী চৈতন্য পদাম্বুজ মধুপ্রভ্য নম নমা কত কথিত আশ্রয় যে সাঁ ওপি তৎগন্ধ তৎগন্ধ ভাগ পাবে কুকুরও পর্যন্ত চৈতন্যভাবে চরণ কণের গন্ধ পাবে তার চরণে যাবার জন্য ইচ্ছে প্রকাশ করবে শিবানন্দ সেন ভগবানের কাছে চলে গেল শিবানন্দ সেনের কুকুর ভগবানের কাছে চলে গেল কি পালাপ করে তার গুরু বৈষম্যের এমনই গুরুত্ব গুরু বৈষম্য যদি আমি কুকুর হতে পারি জন্মে জন্মে খালি আমি কীর্তনের সময় বলবো আর বাকি সময় কোনো কিছু আমি বলবো না কীর্তনের সময় ভালো করে আমি গাইতে পারি সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর পড়ে এটা মুখে বলতে পারো কার্যক্ষেত্র ভ্রমণ করতে পারবো না তাই জন্য আমার ভজনে কোনো ফল করতে পারি না এই পর্যন্ত আলোচনা করে আজকে আমার বন্ধ করতে হচ্ছে এছাড়া আর কোনো উপায় নেই সময়ের অল্পতার জন্য ওয়াঞ্ছা কল্পত রশ্মিকে বাসিন্দু পেবেচ্ছে অতি তান পাবনা বৈষ্ণব ঝি নমন জয় শ্রীলতিকণ মহারাজ কি গায় जय लक्ष्मी त्रिपुक् महाराज की जय जय श्री परम विवाद भक्ति गुजन सोमन गृषि महाराज की जय तदियों तिर तिथि महामहोत्सव की जय जन्य उपस्थित वैश्या बिंद की है अनंत गरीब वैश्या बिंद की है हरिनाम संकीर्तन की जय हरिनाम प्रभु की जय गौर फेमानंदे हरिहरी